Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আমরা সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা আশা করি তোমাদের পড়াগুলো ইতিমধ্যেই যা যা পড়িয়েছি সবগুলোই পড়ে ফেলেছো। এখন আমি তোমাদের সাথে আবার প্রথম মোটামুটি প্রথম থেকে কিছু কয়েকটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। কয়েকটা চ্যাপ্টারের মধ্যে আমি যে চ্যাপ্টারটা আজকে পড়াবো সেটা হলো বিদায় হজ। হ্যাঁ, বিদায় হজ। বিদায় হজ আমরা পড়েছিলাম কাকে নিয়ে? বিদায় হজটা ইসলামের জীবনের শেষ মুহূর্তে তিনি যেই হজটা পালন করেছিলেন, ঠিক আছে, ওই হজটাই। হ্যাঁ, ওই হজের কথাই বলা হচ্ছে। তাহলে এই বিদায় হজটা কখন হয়েছিল? এটা হয়েছিল দশম হিজরিতে। দশম হিজরি তখন আরবের অনেক লোকই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, জিলকদ মাসের শেষের দিকে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আমরা এই যে বিদায় হজ চ্যাপ্টারটা পড়েছি, বিদায় হজ চ্যাপ্টারটা পড়ার পর সেখানে আমাদের কিছু শব্দের অর্থ ছিল, ঠিক আছে, শব্দের অর্থগুলো তোমরা আশা করি পড়েছ। তাহলে পড়লে চলো আজকে আমরা আবার একটু পড়ে দেখি। তো হিজরি শব্দের অর্থ কী এখানে একটু খুঁজে দেখো, হিজরি শব্দের অর্থ কী দেখো। তোমাদের বইয়ের পেছনের অংশটা একটু খুলো, খুলে দেখো। এখানে আরবি যেই সালটা সেখানে ওটাকে বলা হচ্ছে কি হিজরি। তারপরও এখানে স্পষ্ট করে তোমাদের খুব ভালোভাবে দেওয়া আছে, দেখো, হিজরি শব্দের অর্থ যিশু খ্রিস্টের জন্মের 622 বছর পরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় গমনের হিজরতের দিন থেকে গণিত চন্দ্র বা অব্দ, মানে আমরা যেই হিজরি শব্দ বলি চাঁদের মাস যেটাকে বলি এটাকেই বলা হয় চন্দ্র অব্দ বা বছর, এটাকেই বলা হচ্ছে চন্দ্র মাসকেই কি বলা হয় হিজরি বলা হয়। হ্যাঁ, এরপর হজ, হজটা কি হিজরি জিলকদ যেই হজ মাসের 9 তারিখে এটা কত কখন পালন করা হয় ওখানে নিচে স্পষ্ট করে দেয়। তাহলে হজটা কি, হজটা হলো তোমার জিলহজ মাসের 9 তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার উগ্রবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তাওয়াফ সম্বলিত ইসলামী অনুষ্ঠান। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় হজ কি, ঠিক আছে, তখন বলো না যে বইয়ের মধ্যে নেই, ঠিক আছে। তোমাকে প্রশ্নও দিতে পারে, তাহলে প্রশ্ন যদি দেয় বা হিজরি কি, তাহলে তোমাকে যদি দেয় তখন বলবে না যে এটা আমি করিনি বা পাইনি, আপনি বইয়ের বাইরে থেকে করেছেন, এসব কথা আসবে না কিন্তু। তাহলে হজ হলো, দেখো, হিজরি জিলহজ মাসের 9 তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার উগ্রবর্তী কোন ময়দান মানে এবং পরে কাবার তাওয়াফ সম্বলিত ইসলামী অনুষ্ঠান। তাহলে সেটা হলো, এরপর হিজরিটা হলো যিশু খ্রিস্টের জন্মের 622 বছর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ত্যাগ করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় গমন করেছিলেন। তো এই গমনটাকে কি বলা হয়, হিজরত বলা হয়। ওই দিনের সময় থেকে চাঁদের মাস কি করা হয়, গণনা করা হয়। তো দিন থেকে গণিত চন্দ্র অব্দ বা বছর এটাকে বলছে কি হিজরি। এখন মহানবী, মহান যে নবী আমরা পড়েছিলাম, মহা যে নবী, তাহলে মহানবীকে আল্লাহর পয়গম্বর রাসূল পুরুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহানবী হিসেবে কি করা হয়, আখ্যায়িত করা হয়। তাহলে এরপর আসো কাবা শরীফ। কাবা শরীফ, কাবা শরীফ অর্থ কি, যেটাতে আমরা মুসলমানরা গিয়ে মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর, আমরা ওখানে গিয়ে কাবা ঘর তাওয়াফ করি, অর্থাৎ ওটার চারপাশে আমরা কী করি, ঘুরি। তারপর দেখো এরপর কী আছে, আরাফাত। আরাফাত একটু আগেই পড়েছি, ময়দান, একটা ময়দান মাঠ। তাহলে এখানে আরাফাত শব্দের অর্থ মক্কা থেকে প্রায় 12 মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান, মানে তোমার হজ পালন করা। ভাষণ, ভাষণ আমরা সবাই দেই, ভাষণ বিষয়টা কি বলছি, অর্থাৎ বক্তৃতা, হচ্ছে বান্দা, আমরা সবাইকে আল্লাহর বান্দা। তাহলে বান্দা শব্দের অর্থ কি, গোলাম বা দাস বা একান্ত বাধ্য, একান্ত কি বাধ্য, আমরা আল্লাহর বাধ্য না, অবশ্যই আমরা আল্লাহর বাধ্য, তাই এই কারণে আমাদেরকে কি বলা হয়, বান্দা বলা।
বলা হয়, গোলাম বলা হয়, দাস বলা হয়। ঠিক আছে, কার দাস? আবার মানুষের না, আল্লাহর দাস। তারপর দেখো আমি, আমি যেটা, আমি হলো ধনী ব্যক্তিকে আমরা মূলত আমি বলি। ঠিক আছে, যিনি ধনী ব্যক্তি তাকে আমরা আমি বলি। তবে মূলত আমি শব্দটা হচ্ছে মুসলমান শাসকের উপাধি ছিলই কিন্তু আমি। তাহলে মুসলমান শাসক যিনি ছিলেন ওনাকে আমরা কি বলবো? সম্পদশালী সম্ভ্রান্ত মুসলমান। অর্থাৎ ওই মুসলমানের তোমার কি থাকতে হবে? অনেক সম্পদ থাকতে হবে, তাহলে ওনাকে আমরা সম্ভ্রান্ত অর্থাৎ খুব ভালো বংশের মুসলিম হতে হবে। খুব ভালো বংশ বলতে আমরা কি অন্য কোনো বংশ সেটা না, এটা হলো তোমার ভদ্র নম্র সব কিছু দিয়ে তোমার জ্ঞান বুদ্ধিতে সম্পদে পরিপূর্ণতা থাকতে হয় আমিদের। ঠিক আছে, তারপর দেখো এরপর আছে উপাসনা। উপাসনা শব্দের অর্থ কি? আমরা বলি প্রার্থনা করা, ইবাদত করা। এরপর ক্রীতদাস। ক্রীতদাস শব্দের অর্থ হলো চাকর বাকর আমরা বলি। ঠিক আছে, কেনা গোলাম। তখন আসলে ওই গরিব লোকদেরকে বাজারে বিক্রি করা হতো, তো ওখান থেকে কিনে আনা হতো তো ঘরের কাজ করার জন্য। তো ওকে ঘরের কাজ সবগুলোই কিন্তু করতে হতো, যেটা যখন ওর মালিক বলতে যে ওনাকে কিনে এনেছে, যে ওই লোকটাকে কিনে এনেছে, ওকে সব কাজই করতে হতো, মালিক যেটা বলতো সেটাই করতে হতো। তাহলে ওই কেনা গোলামকে বলা হয় মূল্য দিয়ে যে ভৃত্যকে। ভৃত্য মানে হচ্ছে চাকর। হ্যাঁ, এটা আসলে উচিত না, তারপরেও বলা, মূল্য দিয়ে যে ভৃত্যকে যাবজ্জীবনের জন্য কেনা হয়েছে, অর্থাৎ পুরো জীবনের, পুরো জীবনের জন্য কেনা হয়েছে। যে তাহলে এটা একটা আরবি মাস পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, তারপর বিদায়ক কথাটির অর্থ কি? এটি কখন হয়েছিল? তাহলে বিদায়ক কথাটির অর্থ হলো আরব দেশে নানা স্থান থেকে, এই যেখানে দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহির কাছে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ, তাদের ইচ্ছা নবীজির সাথে কি পালন করবেন? হজ পালন করবেন। জিলকাদ মাসের শেষের দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা মক্কার পথে যাত্রা করলেন। যারা তাকে কখনো দেখেনি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন। তা আরব দেশের নানা স্থান থেকে সেবার প্রায় 200,000 মানুষ হজ পালন করতে আসেন। আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে ভরে গেল। এত মানুষ, এটা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জাবালে রাহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হজ উপলক্ষে আরাফাত ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি ছিল শেষ ভাষণ, আর তাই এটি বিদায় হজের ভাষণ নামে খ্যাত। এই কথাগুলো তোমরা লিখতে পারবে না বই থেকে? তো এভাবে লিখতে পারবে না বলতে, এটাই যদি তোমাদেরকে এই ধরনের প্রশ্ন করা হয় তাহলে তোমরা যদি ভালোভাবে তোমাদের রিডিংটা করো, বুঝে বুঝে করো, তাহলে তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়া একেবারে ইজি হবে। তবে বাংলার মধ্যে আজে বাজে কথা লিখবে না। ঠিক আছে, তারপর এটি কখন হয়েছিল? এটি হয়েছিল, এই বিদায়মাসটা কখন হয়েছিল সেটাও কিন্তু চলে আসে এখানের মধ্যে। হ্যাঁ, বিদায়মাসটা মূলত হজটা কোন সময় পালন করা হয়? হিজরি জিলহজ মাসের 9 তারিখে একটা নির্দিষ্ট স্থানে সবাই কি হয়? সমবেত হয়ে, তারপর সমবেত হয়ে কাবা তাওয়াফ সম্বলিত ইসলামী অনুষ্ঠান এটা পড়েছিল। তাহলে এরপর আসো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কথাগুলো কি ছিল আমরা এখানে পড়েছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেকগুলো কথাই বলেছেন। হ্যাঁ, তাহলে এখানে তবে সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম পালন করবে, যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। আরও 4টি কথা বলেছেন, আবার বলেছেন আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি। এক, আল্লাহর বাণী অর্থাৎ কোরআন, আল্লাহ প্রেরিত পুরুষ রাসূলের জীবনের আদর্শ, এই 2টি তোমাদের পথ দেখাবে। তাহলে এগুলো তোমরা কী করবে?
এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, তাহলে তোমরা এই প্রশ্নগুলো শিখে নেবে, সাথে শব্দার্থগুলো আবার একটু করে নেবে। ঠিক আছে বাচ্চারা, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।